Everyone, welcome to my YouTube channel Light of Knowledge. Ajker er video mane history final revision second video er pore ar kono tater ar kono video ashbe na to apnara ei video dekhe niben karon important question ache ekhane jekhane modern history Assam ebong India history miliye ei video ta kora hoyeche pray 200 tar moto important question ache protom 15 ta question geography theke kore niyechi karon important question gula baki roye gechilo. So, শুরু করে নিচ্ছি আজকের প্রথম কোশ্চেনটি হলো দীপর বিলকে পাখির জন্য অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় পাখির কারণে দীপর বিলকে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় কোন সালে যেটা হলো 1989 হু রোড দা বুক ডিসকভারি অফ আসাম আমরা সবাই জানি ডিসকভারি অফ ইন্ডিয়ার লেখক হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু এটা এখানে বলা হয়েছে ডিসকভারি অফ আসাম বইটি লেখক কে সতীশচন্দ্র কাকতি Next, মানস নদী ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে এমন স্থানের নাম কি মানস নদী যেটা ব্রহ্মপুত্র লগে মিলিত হয়েছে যেটার নাম হলো কোন জাত মিলিছে গে যুগি গুফা চান্দুবি ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড বাই দা চান্দুবি ফেস্টিভাল কারা সেলিব্রেট করে তা হলো রাবা আসামে সরি এটা ভুল হয়েছে আসামে হবে আসামের কোন জেলাটি সাত্রের ভূমি নামে পরিচিত সাত্রের ভূমি নামে পরিচিত বরপেটা বড় সাহিত্য সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল 1952 বড় সাহিত্য সভা প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ফ্যালকন ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ পিপল কারা ফ্যালকন ফেস্টিভ্যাল সেলিব্রেট করে উমরাংশুর মান উমরাংশু গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত কার্বি আঙ্গলঙ্গে গরম পানি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত নেক্সট হলো কোন রাজনীতিবিদ আসামের আয়রন ম্যান মানে লৌহ মানব নামে পরিচিত যদি আমরা যদি বলতো তো ইন্ডিয়ান আয়রন ম্যান বা লৌহ মানবকে তো আমরা সবাই জানি সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু এখানে আসামের আয়রন ম্যানকে বিষ্ণুরাম মেধি এভরি ইয়ার বিল বীর চিলারায় দিবস ইজ সেলিব্রেটেড অন বীর চিলারায় দিবস 9 ফেব্রুয়ারি নিচের কোন বছরে সরাইঘাট সেতু নির্মিত হয়েছিল সরাইঘাট সেতু 1962 নির্মাণ করা হয়েছিল অন 12 জানুয়ারি 2021 হুইচ ওয়ান হ্যাজ বিন ফর্মালি ডিক্লেয়ার্ড অ্যাজ এ নিউ ডিস্ট্রিক্ট আসাম 2021 12 জানুয়ারি নতুন একটা ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে যার নাম কি সেটার নাম হলো বাজালি মনে রাখবেন ইম্পর্টেন্ট কোয়েশ্চন বাজালি ডিস্ট্রিক্ট 2021 ঘোষণা করা হয়েছে নতুন ডিস্ট্রিক্ট কত সালে প্রকাশিত হয় প্রথম অসমীয়া উপন্যাস লাহোরি কত সালে প্রথম অসমীয়া উপন্যাস যেটা প্রথম উপন্যাস লাহোরি 1892 প্রকাশিত হয়েছিল কারাঙ্গার লিগিরি রচিত নাটক কার রচনা জ্যোতি প্রসাদ আগরওয়ালের রচনা নেক্সট হলো মেঘালয়ের কোন জল প্রপাতকে দ্য সেভেন সিস্টার জলপ্রপাত বলা হয় ইম্পর্টেন্ট মেঘালয়ের কোন জলপ্রপাতকে সেভেন সিস্টার জলপ্রপাত নসিংতিয়াং জলপ্রপাত নসিংতিয়াং জলপ্রপাত যেটা নেক্সট হলো আসামের আসাম থেকে সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি আসাম থেকে যিনি হয়েছিলেন তিনি হলেন পার্বতী কুমার গোস্বামী মণিপুরের শাস্ত্রীয় নৃত্য কি যেটা হলো রাসলীলা কোন রাজ্যে উত্তর পূর্বের শান্তি উদ্যান হিসাবে পরিচিত শান্তি উদ্যান বলা হয়েছে মিজোরামকে কেন জানি না মিজোরাম এত জগলা মারপিট আর শান্তি উদ্যান বলা হচ্ছে নেক্সট হলো নিচের কোন রাজ্যে অম্বুবাসী মেলা প্রতি বছর আয়োজন করা হয় আসামে অম্বুবাসী মেলা হয় কুচ রাজ্যের রাজধানী ছিল কোথায় কুচবিহার ওইখান আমরা হিস্ট্রিতে চলে এসেছি কুচবিহারে কুচ রাজ্যের রাজধানী ছিল নেক্সট হলো হু ওয়াজ দ্য ফার্স্ট আসাম ইজ ডেইলি নিউজ পেপার পাঁচ আসামের ডেইলি নিউজ পেপার কোনটা দৈনিক বা তরি সমতল ভূমির সর্বোচ্চ শতাংশ এলাকা নিয়ে বিশ্বের কোন মহাদেশ গঠিত সমতল ভূমি দিয়া মানে সব থেকে বেশি জায়গা নিয়ে গঠিত কোন মহাদেশ এশিয়া মহাদেশ এখনো রয়ে গেছে ভারতে দারিদ্র সীমা অনুমান করার জন্য দারিদ্র সীমারে অনুমান করার জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হয় লাগদাওয়ালা কমিটি নিচের কোন সমুদ্রে উপকূল রেখা বিহীন কোন সমুদ্রে উপকূল রেখা নেই সারগুসা সমুদ্র নেক্সট হলো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের ভিত্তিতে বিকেন্দ্রীকরণ পরিকল্পনার সুপারিশ করেছিল কোন কমিটি বিকি পঞ্চায়েত
রাজনৈতিক কেন্দ্রীকরণ করার জন্য সুপারিশ করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খান ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। নেক্সট, নিচের কে বাগিনিয়া রাজা, মানে বাগিনিয়া রাজা নামে পরিচিত, যিনি হলেন জয়দেব সিং। বাগিনিয়া রাজা মানে যুদ্ধের ময়দানে কে পালিয়ে এসেছিলেন, সেই কারণে বলা হচ্ছে বাগিনিয়া রাজা। গান্ধীজি প্রথম আসাম সফরে এসেছিলেন 1921, প্রথম আসাম সফরে এসেছিলেন। নেক্সট হলো, কোন রাজা আসামে প্রথম জনসংখ্যা আদমশুমারি পরিচালনা করেন? আসামে প্রথম আদমশুমারি সেন্সাস যেটা, সুহং মুং। কোন সালে বারমিজরা আসামে প্রথম আক্রমণ করে? বারমিজরা আসামে প্রথম আক্রমণ করেছিল 1817, মনে রাখবেন প্রথম আক্রমণ করেছিল বারমিজরা 1817। নেক্সট হলো, ডিমাপুর ছিল কাদের রাজধানী? কাছাড়ি রাজার রাজধানী ছিল ডিমাপুর। কোন আহোম রাজা পসা পতা চালু করেছিল? প্রতাপ সিং, যিনি পসা পতা চালু করেছিলেন, পসা পতা বিষয়ে অনেকবার বলেছি আমি। নেক্সট হলো, আহোম রাজার উপদেষ্টা বোর্ডে কতজন মন্ত্রী নিয়ে গঠিত? মনে রাখবেন এটা এখানে বলেছে কি উপদেষ্টা, উপদেষ্টা বোর্ডে, উপদেষ্টা বোর্ডে কতজন মন্ত্রী নিয়ে গঠিত? দুজন মন্ত্রী নিয়ে। রঙ্গর কোন স্বর্গদেওয়ার রাজত্বকালে নির্মিত হয়েছিল? প্রমত্ত সিং এর রাজত্বকালে রঙ্গর নির্মিত হয়েছিল, রঙ্গর, ইম্পর্টেন্ট কোয়েশ্চন। নেক্সট হলো, সুকুমার বরখাইত কার রাজত্বকালে হস্তি বিদ্যান্ন রচনা করেন? সুকুমার বরখাইতে হস্তি বিদ্যান্ন রচনা করেছিলেন কার রাজত্বকালে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু গদাধর সিং। নেক্সট হলো, সরি সরি, সুকুমার বরখাইতে শিব সিংহের রাজত্বকালে, শিব সিং, মনে রাখবেন সুকুমার বরকাট হস্তি বিদ্যান্ন গ্রন্থ রচনা করেছিলেন শিব সিংহের রাজত্বকালে। কোচ রাজাদের শিলালিপিতে কোন ভাষা, কোন ব্যবহৃত ভাষা কী ছিল? সে শিলালিপিতে কোচ রাজাদের যে ভাষা ছিল এটা ছিল সংস্কৃত। নেক্সট হলো, কোচ আহোম কিন বিল্ড দ্য দুধর আলী, কে দুধর আলী নির্মাণ করেছিলেন? গদাধর সিং। নেক্সট হলো, কোন আহোম রাজা সর্বপ্রথম বার ফুকন পথ তৈরি করেন? বার ফুকন পথ প্রতাপ সিং, যিনি বার ফুকন পথ তৈরি করেছিলেন। 1563 সালে কুচ রাজা নরনারায়ণ এবং আহোম রাজার মধ্যে মাজুলির সন্দেহ, তখন আহোম রাজা কে ছিলেন? নরনারায়ণ এবং কোন আহোম রাজার মধ্যে মাজুলির সন্দেহ 1563 সালে? সুকাম্পা, কঠিন নাম, রঘুদেবের পুত্র কে ছিলেন? রঘুদেবের পুত্র ছিলেন চিলারায়। নেক্সট হলো, দ্য ফার্স্ট আহোম বরবরুয়া ওয়াজ, প্রথম আহোম বরবরুয়া কে ছিলেন? মুমাই তামুলি, যেটা 2012 সোশ্যাল সায়েন্স কোয়েশ্চনে এসেছিল। দ্য ফার্স্ট আহোম, দ্য আহোম ফার্স্ট ইউজ দ্য সাকা এরা ডিউরিং দ্য রিজন অফ, প্রতাপ সিং। নেক্সট হলো, বদন বারফুকন, বদন বারফুকন কুতাকার গভর্নর ছিলেন, বদন বারফুকন কামরূপের গভর্নর ছিলেন। মণিকর্ণেশ্বর পাহাড়ের কাছে দুটি কানাই বর্ষি শিলালিপি ছিল কোন ভাষায়? অসমীয় ভাষায় ছিল। মণিকর্ণেশ্বর পাহাড়ের কাছে দুটি কানাই বর্ষি শিলালিপি যেটা অসমীয় ভাষায় লিখিত ছিল, জয়সাগর ট্যাঙ্কের তীরে কে জয়দৌল নির্মাণ করেছিলেন? জয়দৌল নির্মাণ করেছিলেন রুদ্র সিং। ইম্পর্টেন্ট কোয়েশ্চন, আসামের কোন স্থানটি আহোম রাজাদের ঐতিহ্যবাহী সমাধিস্থল? ইম্পর্টেন্ট কোয়েশ্চন, চড়াইদেউ যেটা আহোম রাজ্যের ঐতিহ্যবাহী সমাধিস্থ। নেক্সট হলো, আহোম রাজ্যের মুদ্রার আকৃতি কী ছিল? মুদ্রার আকৃতি ছিল অষ্টভুজ, মনে রাখবেন। আহোম শাসক প্রথমে কাছাড়ি রাজাদেরকে তাপিতা ও সঞ্চিতা হিসাবে চালু করেছিলেন কোন আহোম শাসক? সুহং মুং, এইটা 2019 এসেছে, কঠিন কোয়েশ্চন এগুলো। সুহং মুং, যিনি প্রথম কাছাড়ি রাজাদেরকে তাপিতা এবং সঞ্চিতা হিসাবে চালু করেছিলেন। নেক্সট হলো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে প্রথম অসমীয়া কে ছিলেন? ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম লড়াই করে প্রথম অসমীয়া ছিলেন গুমদর কুয়ার। নেক্সট হলো, কুচ মুদ্রা কি নামে পরিচিত ছিল? নারায়ণী মুদ্রা ছিল। নেক্সট হলো, মুলাগাবরু কার বিরুদ্ধে লড়াই করে মারাচ্ছেন? তুর্বক। ম্যাডাম মেফি উৎসব পালিত হয় কোন তারিখে? ম্যাডাম মেফি উৎসব পালিত হয় 31 জানুয়ারি, মনে রাখবেন ইম্পর্টেন্ট এগুলা, সবটা কোয়েশ্চন ইম্পর্টেন্ট। ব্রিটিশরা কখন আসাম দখল করে? 1826 সালে, ইম্পর্টেন্ট। কোনটি আহোম রাজ্যের শেষ রাজধানী ছিল? যোরহাট ছিল আহোম রাজ্যের শেষ রাজধানী। প্রথম অসমীয়া চলচ্চিত্র জয়মতী কত সালে মুক্তি পায়? 1935 মুক্তি পেয়েছিল।
কাব্যগ্রন্থ অলকানন্দ লিখেছিলেন কে? নলিনী বালাদেবী। ইম্পর্টেন্ট কোয়েশ্চন এগুলা। অসমীয়া পত্রিকা জোনাকির প্রথম সম্পাদক কে ছিলেন? অসমীয়া পত্রিকা জোনাকির প্রথম সম্পাদক কে ছিলেন? চন্দ্রকুমার আগরওয়াল। নেক্সট হলো বাগারুম্বা একটি লোকনৃত্য যা দ্বারা পরিবেশিত হয়, তা কারা পরিবেশিত করে? বাগারুম্বা বড় জাতি যেটা। স্পেলিং কিছু ভুল আছে, টাইপিং কষ্ট হয় বাংলাতে। নেক্সট হলো আসামের প্রথম রাজা কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? মহেন্দ্র বর্মণ, যিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। আসামে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ কী ছিল? ফুলগুড়ি দেওয়া। আপনারা পুরো ভিডিও দেখে নেবেন, কারণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন এখানে দেওয়া হয়েছে। আপার আসামের কোন শহরটি অরুণাচল প্রদেশের অনেক জেলার প্রবেশদ্বার নামে পরিচিত? মানে যেটা আসামের এমন একটা শহর যেখানে অরুণাচল প্রদেশের অনেক জেলার প্রবেশদ্বার, যেখানে মানে প্রবেশ করতে পারেন, এটা কোন জেলা? ডিব্রুগড় জেলা। আসামের বিখ্যাত উমানন্দ মন্দির কত সালে হয়েছিল, স্থাপিত হয়েছিল? 1694। নেক্সট হলো কার শাসনকালে কাছাড়ি রাজ্যের সম্পূর্ণভাবে আহোমদের দখলে ছিল? আহোমদের দখলে ছিল কার শাসনকালে? প্রতাপ সিং। আহোম রাজ্যে বরফুকন ও বরবরুয়া পদ তৈরি করেন কে? বরফুকন ও বরবরুয়া যেটা, এটা কে করেছিলেন? সরি, কার শাসনকালে কাছাড়ি রাজ্য সম্পূর্ণভাবে আহোমদের দখলে ছিল? যেটার আনসার হবে রুদ্র সিং। এটা ভুল হয়ে গিয়েছে, কার শাসনকালে আহোম রাজ্য কাছাড়ি রাজ্যটা সম্পূর্ণভাবে আহোমদের দখলে ছিল? রুদ্র সিং। আর আহোম রাজ্যে বরফুকন ও বরুয়া পথ দুটা কে করেছিলেন? বরফুকন ও বরবরুয়া পথ দুটা প্রতাপ সিং এ করেছেন। নেক্সট হলো আহোম এবং মুঘলদের মধ্যে শেষ যুদ্ধ কোন সালে হয়েছিল? যেটা 1681 সালে। শিবসাগরের তলাতল গড়টি কত সালে নির্মিত হয়েছিল? 1765 সালে শিবসাগরের তলাতল গড়টি নির্মাণ হয়েছিল। কাছাড়ের প্রাচীন নাম কী ছিল? হিডিম্বা। হিডিম্বা কাছাড়ের প্রাচীন নাম। কোন সালে মল্লদেব নন্দনারায়ণ উপাধি লাভ করেন? মল্লদেব যার নাম ছিল আগে, তারপরে নন্দনারায়ণ উপাধি লাভ করেছিলেন, কত সালে? 1540 সালে। নেক্সট হলো নিচের কোন শাসক চিলারায় নামে পরিচিত? চিলারায় নামে পরিচিত শুক্লদেব, যিনি চিলারায় নামে পরিচিত। কামরূপ রাজ্যের বর্মণ রাজবংশের রাজধানী কোথায় ছিল? কামরূপ রাজ্যের বর্মণ রাজবংশের রাজধানী ছিল প্রাগজ্যোতিষপুর। নেক্সট হলো বর্মণ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চন, পুষ্যবর্মণ। পুষ্যবর্মণ মধ্যে সহজ ফলা হবে। তারপরে হলো নিচের কে প্রাচীন আসামের প্রাচীনতম রাজা? মহিরাঙ্গ দানব। এগুলো স্পেলিং কিছু ভুল আছে। আহোম শাসনের সময় কোন ব্যক্তিত্ব অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক হিসেবে বেশি পরিচিত ছিলেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চন। মুমাই তামুলি বরবরুয়া, যিনি অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন। 1828 সালে আসামে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের নেতৃত্ব কে দেন? 1828 সালে আসামে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন কে? গুন্দর কুয়ার। নেক্সট হলো প্রথম আহোম রাজা যিনি হিন্দু উপাধি স্বর্গনারায়ণ ধারণ করেছিলেন? হিন্দু উপাধি স্বর্গনারায়ণ ধারণ করেছিলেন সুহংমুং। যদি বলতো প্রথম হিন্দু কে ছিলেন, তাহলে জয়দেব সিং। যদি হিন্দু উপাধি স্বর্গনারায়ণ বলেছে, তাহলে সুহংমুং। গুহাই কমলালী সড়কটি নির্মিত হয় কার শাসনকালে? নরনারায়ণ শাসনকালে গুহাই কমলালী সড়কটি নির্মিত হয়। আসামে প্রাদেশিক কংগ্রেস কমিটি কবে গঠিত হয়? 1921 আসাম প্রাদেশ কংগ্রেস কমিটি গঠিত হয়েছিল। কার আমলে রংগড় নির্মিত হয়েছিল? প্রমোদ সিংহের আমলে রংগড় নির্মিত হয়েছিল। নেক্সট হলো স্বাধীনতা সংগ্রামের সময় মৃত্যুবাহিনী গঠন করেন কে? মৃত্যুবাহিনী পুষ্পলতা দাস মৃত্যুবাহিনী গঠন করেন স্বাধীনতা সংগ্রামের সময়। যিনি স্বাধীনতা আন্দোলনের সময় আসামে স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন? আসামে স্বরাজ পার্টির বলছে এখানে, মনে রাখবেন আসামে স্বরাজ পার্টির ছিলেন তরুণ রাম ফুকন। ইম্পর্টেন্ট কোয়েশ্চন এগুলো। লক্ষ্মীনাথ বেজবরুয়াকে আসাম সাহিত্য সভা ও রসরাজ দিয়ে সম্মানিত করে কত সালে? এটা হলো 1931। লক্ষ্মীনাথ বেজবরুয়াকে রসরাজ দেওয়া হয়েছে, যিনি অসম সাহিত্য সভার প্রথম সভাপতি ছিলেন। কে অসম সাহিত্য সভার প্রথম সভাপতি ছিলেন? পদ্মনাথ গোহাই বরুয়া, যিনি আসাম সাহিত্য সভার প্রথম সভাপতি ছিলেন। নেক্সট হলো ইয়ান্ডাবুর চুক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কাদের মধ্যে হয়েছিল?
যেটা ইস্টার্ন কোম্পানি এবং বার্মার রাজার মধ্যে হয়েছিল। 1942 সালের আসামের বিপ্লবের প্রথম শহীদ ছিলেন কে? আসাম বিপ্লব মানে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় আসামের প্রথম শহীদ ছিলেন কে? কনকলতা বড়ুয়া। কনকলতা বড়ুয়া। আসাম সাহিত্য সভা প্রথম প্রতিষ্ঠিত হয় কত সালে? 1917 সালে আসাম সাহিত্য সভা প্রতিষ্ঠিত হয়। নেক্সট হলো আসাম থেকে কে মানে আসামের কে ডান্ডি মার্চে যোগদান করেছিলেন? লীলাধর বড়ুয়া। নেক্সট হলো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় আসামের প্রথম শহীদ ছিলেন কে? কনকলতা বড়ুয়া। এটা আগে পেয়েছি। 1916 সালে লখনউ চুক্তিটি কাদের মধ্যে হয়? 1916 সালে লখনউ চুক্তি যেটা কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল। নেক্সট হলো আসামের রাজধানী ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় কার শাসনকালে? হার্ডিঞ্চের শাসনকালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রবেশ করেছিলেন কত সালে? 1955 সালে মহাত্মা গান্ধী কলকাতা থেকে সাউথ আফ্রিকা থেকে এসে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন। নেক্সট হলো 1920 সালে ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ট্রেড ইউনিয়ন কংগ্রেস যেটা 1920 সালে লালা লাজপত রায় যিনি সভাপতি ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সময় দি ডেকান এডুকেশনাল সোসাইটি দি ডেকান এডুকেশনাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? বিজি তিলক মানে বাল গঙ্গাধর তিলক দি ডেকান এডুকেশনাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো নিচের কে তিনটা গোল্ড টেবিল সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন? স্বাধীনতার সময় তিনটা গোল্ড টেবিল সম্মেলন হয়েছিল। এই প্রত্যেকটা সম্মেলন হয়েছিল ইংল্যান্ডে, আর এই তিনটা গোল্ড টেবিলে ছিলেন বিআর আম্বেদকর। নেক্সট হলো খিলাফত আন্দোলনের পথিকৃতকে খিলাফত আন্দোলনের পথিকৃতকে আলী ব্রাদার্স ALI আলী ব্রাদার্স BROTHERS আলী ব্রাদার্স ছিলেন খিলাফত আন্দোলনের পথিকৃৎ। নেক্সট হলো স্বাধীন ভারতের শেষ গভর্নর স্বাধীন ভারতের বলছে ইংরেজের না শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী শ্রী রাজা গোপালচারী বলা হয় সরকারে। মহাত্মা গান্ধীর একান্ত সচিব কে ছিলেন? প্রাইভেট সেক্রেটারি মহাদেব দেশিয়া ছিলেন। নেক্সট হলো মহারাজা রঞ্জিত সিং মারা যান কত সালে? 1839 মারা গিয়েছিলেন। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন কে? হেনরি ভিভিয়ান ডিরুজি। ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন। নেক্সট হলো জিরো আবিষ্কার করেছিলেন কে? আর্যভট্ট জিরো আবিষ্কার করেছিলেন। পাঞ্জাব কেশরী উপাধি দেওয়া হয়েছিল কাকে? লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। নেক্সট হলো টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? মহীশূর ছিলেন টিপু সুলতান শাসক। সর্বভারতীয় হরিজন সংঘ হরিজন সংঘ প্রতিষ্ঠিত হয় 1932 হরিজন সংঘ। নেক্সট হলো নিচের কোনটি ডান্ডি মার্চ দিয়ে শুরু হয়েছিল? ডান্ডি মার্চ দিয়ে কোনটা আন্দোলন শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন। এটা প্রত্যেকটা কোয়েশ্চন ইম্পর্টেন্ট, ছাড়ার মতো একটা কোয়েশ্চন নয়। 1906 সালে সর্বভারতীয় মুসলিম লীগ অল ইন্ডিয়ান মুসলিম লীগ যেটা কোন স্থানে শুরু হয়েছিল? ঢাকা। এটা ইম্পর্টেন্ট, এগুলো সবটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। উইচ এবং দ্য ফলোয়িং প্রিন্সলি স্টেট অফ ব্রিটিশ ইন্ডিয়া হ্যাড দ্য হাইয়েস্ট টেরিটোরিয়াল এরিয়া মানে ব্রিটিশদের আমলে প্রিন্স স্টেট যেটা ছিল ভারতের মধ্যে সব থেকে বড় প্রিন্স স্টেট কোনটা ছিল? প্রিন্স স্টেট বলতে কী বোঝায়, মানে দেশীয় রাজারা এই প্রিন্স স্টেটটা চালাইতা ইংরেজদের অধীনে, তাদের মধ্যে একটা চুক্তি ছিল। তো প্রিন্স স্টেট যেটা ছিল সব থেকে বড় ছিল যেটা প্রিন্স স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর। উইচ দ্য ফলোয়িং স্টেট ওয়াজ ফার্স্ট টু বি অ্যানেক্স বাই লর্ড ডালহৌসি আন্ডার দ্য ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে লর্ড ডালহৌসি প্রথম কোন রাজ্যটা মানে কোন রাজ্যটা ভারতের আত্মসাত করেছিলেন? এটা আত্মসাত বলা যায় সাতারা সত্যবিলোপ নীতির মাধ্যমে। নিম্নলিখিত লেখকদের মধ্যে কে গঙ্গা লাহোরী লিখেছেন? গঙ্গা লাহোরী কে লিখেছিলেন? এটা আনসারটি হবে জগন্নাথ পণ্ডিত যিনি গঙ্গা লাহোরী লিখেছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এগুলো কনফিউশন লাগার কোয়েশ্চন থাকে, তো ভালো করে বলবেন। লর্ড মাউন্টব্যাটেন প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের, মনে রাখবেন। নিচের মধ্যে কে বলেছিলেন রাওলেট আইন একটি প্রতিরোধমূলক হত্যা? কে বলেছিলেন রাওলেট আইন একটা প্রতিরোধমূলক হত্যা? যেটা এডুইন স্যামুয়েল মন্টাগু যিনি বলেছিলেন যেটা প্রতিরোধমূলক হত্যা। কোন সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়? কত সালে কলকাতাকে ব্রিটিশ রাজধানী করেছিল? 1772 সালে 1772। নেক্সট হলো জালিওয়ানালাবাগ গণহত্যার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইসরয়। নেক্সট হলো হিন্দু স্বরাজ বইটির লেখক কে, মানে মহাত্মা গান্ধী ছিলেন হিন্দু স্বরাজ বইটির লেখক। ইম্পর্টেন্ট কোয়েশ্চন, সাইমন কমিশন ভারতে আসে কত সালে? 1927। ভারত ছাড়ার প্রস্তাব গৃহীত হয়, ভারত ছাড়ো আন্দোলন এটা গৃহীত হয় কত সালে? 8 অগস্ট 1942। মনে রাখবেন ইম্পর্টেন্ট এগুলো কোয়েশ্চন। কে ছিলেন স্বরাজ পার্টির সভাপতি? সি আর দাস। মনে রাখবেন সি আর দাস, সি আর দাস ছিলেন স্বরাজ পার্টির সভাপতি। দ্য উড্রো রিমেরেজ, বিধবা বিবাহ পুনর আইন যেটা, বিধবা বিবাহ অ্যাক্ট ওয়াজ পাস্ট ইন দ্য ইয়ার 1856। উড্রো রিমেরেজ যেটা ওটা অ্যাক্ট করা হয়েছিল। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন পপুলারলি নোন এজ ফ্রন্টিয়ার গান্ধী, এটা গত বছর 2019 এসেছে, খান আব্দুল গাফার খান, ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়। হু অ্যাবলিশ দ্য ডুয়েল গভর্নমেন্ট ইন বেঙ্গল, যিনি ডুয়েল সরকারকে অ্যাবলিশ করেছিলেন, যেটা কে করেছেন? ওয়ারেন হাস্টিং, হাস্টিং ওয়ারেন হাস্টিং। নেক্সট হলো মেগাস্থিনিসের মতে ভারতে জাতির সংখ্যা কত ছিল, মানে জাত কাস্ট কতটা কাস্ট ছিল? 7 রকমের কাস্ট ছিল। কত সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? 1920 অল ইন্ডিয়া ট্রেড কংগ্রেস গঠিত হয়। কোন গভর্নর জেনারেল ভারতের স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন, ভূমির স্থায়ী ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটা? লর্ড কর্নওয়ালিস। নেক্সট হলো 1939 সালে কংগ্রেস পার্টি ছেড়ে সুভাষচন্দ্র বসু কোন দলটি গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লকটা সবাই জানি। নেক্সট হলো উইথ দ্য ফলোয়িং মুঘল রুলার ওয়ার্স অ্যাপয়েন্টেড টুয়াইস, মানে নিজের কোন নিচের কোন মুঘল শাসক যিনি দুবার সিংহাসনে বসেছিলেন? হুমায়ুন একবার পরাজিত হয়ে, একবার পরাজিত হয়ে লাহোরে গেছিলেন, এখান থেকে অনেক জায়গায় বিস্তারিত বলার সময়। তো হুমায়ুন দুবার বসেছিলেন। কে গান্ধীজিকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে সম্বোধন করেছিলেন? ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে সম্বোধন করেছিলেন কে? লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট হলো কলকাতায় এশিয়াটিক সোসাইটি যেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? কলকাতা স্যার উইলিয়াম জোন্স। খেলাফত আন্দোলন শুরু হয় কত সালে? খেলাফত আন্দোলন 1919। রাজা রামমোহন রায় ওয়াজ দ্য ফাউন্ডার অফ ব্রাহ্ম সমাজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিউজ পেপার ওয়াজ পাবলিশড বাই পণ্ডিত মদন মোহন মালাবাইয়া ইন 1909? পণ্ডিত মদন মোহন মালাবাইয়া যে পেপারটা পাবলিশ করেছিলেন সেটার নাম কি ছিল? দি লিডার। নেক্সট হলো কে প্রথম 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন? বি ডি সাভারকর। নেক্সট হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সম্মেলনে মহাত্মা গান্ধী আইএনসি এর সভাপতি, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? মানে এটা আনসারটা হবে বেলগাঁও সম্মেলনে মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। নেক্সট হলো কোন সালে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1924। কত সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906। নেক্সট হলো কোন সালে অ্যানি বেসান্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন? 1917 অ্যানি বেসান্ত হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি, যিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হিসাবে পরিচিত ছিলেন। তিনি হলেন গোপালকৃষ্ণ গোখলে, গোখলে ছিলেন রাজনৈতিক টিচার গুরু। নেক্সট হলো কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হিসাবে পরিচিত? মদন মোহন মালবিয়া, মালব্য হয়ে গেছে, মালবিয়া হবে। নেক্সট হলো ভারতে মুঘল সাম্রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? আগ্রা। নেক্সট হলো হু রোড দ্য পাম্পলেট হোয়াই আই এম এন অ্যাথিস্ট ইন জেল, একটা ছোট বই লেখা লিখেছেন যে আই এম এন অ্যাথিস্ট ইন জেল, এই বইটার লেখক হলেন ভগত সিং। কোন সালে বঙ্গভঙ্গ হয়? 1905। নেক্সট হলো কোন সালে রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন? 1876। রানী ভিক্টোরিয়া সম্রাজ্ঞী উপাধি পেয়েছিলেন। তৃতীয় অ্যাংলো মহীশূরের মধ্যে যুদ্ধ হয়েছিল, ব্রিটিশ এবং টিপু সুলতানের মধ্যে তৃতীয় অ্যাংলো মহীশূরের যুদ্ধ হয়েছিল। নেক্সট সিমলার আগে, মানে সিমলার আগে কোন শহরটি ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী ছিল, যেটা ছিল মুরি? সিমলার আগে পরে সিমলা, সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করা হয় কত সালে? 1864। ভারতের কোন গভর্নর জেনারেল
ভারতের ডাক পরিষেবা প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ডালহৌসি। কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। নেক্সট হলো, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধীনে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রশ্নের মধ্যে কনফিউশন করবেন না, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছে এখানে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 কি নামে পরিচিত? মল্লে মিন্টু সংস্কার। এগুলো স্পেলিং ভুল লেখা যায় নাই, মনে রাখবেন, মল্লে মিন্টু সংস্কার, যেটা মল্লে মিন্টু রিফর্ম বলা হয়। নেক্সট হলো, কোন সালে প্রথম গোল টেবিল বৈঠক হয়? 1938। কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? এনি বেসন্ট। নেক্সট হলো, ভারতের কোন বাইশের সময় বঙ্গভঙ্গের বিভাজন হয়? লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গের বিভাজন হয়। নেক্সট হলো, কখন ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করে? 1938 লাহোর অধিবেশনে। যিনি 1875 সালে হিন্দু সংস্কার আন্দোলনে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? দয়ানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট হলো, 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটা অনেকবার দেওয়া হয়েছে, চার্লস কেনিং। কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতরম গীত গাওয়া হয়? জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতরম গীত গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশনে 1896। নেক্সট হলো, মঙ্গল পাণ্ডে ছিলেন একজন সিপাহী, কোন রেজিমেন্টের সিপাহী ছিলেন? 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিপাহী ছিলেন মঙ্গল পাণ্ডে। ইম্পর্টেন্ট, তাজমহল নির্মাণের জন্য প্রয়োজন বছরের সংখ্যা 22 ইয়ার্স লেগেছিল। যিনি তাজমহলের প্রধান প্রধান স্থপতি বা আর্কিটেকচার হিসেবে পরিচিত? আহমদ লাহুরি, যিনি আর্কিটেকচার ছিলেন তাজমহলের প্রধান। নেক্সট হলো, দক্ষিণ আফ্রিকার নাটালে মহাত্মা গান্ধী কোন খামারটি প্রতিষ্ঠা করেছিলেন? ফিনিক্স ফার্ম, যেটা খামার যেটা এটা করেছিলেন। কত খ্রিস্টাব্দে দাণ্ডে মার্চ শুরু হয়েছিল? 12 মার্চ 1930। 1930-র 12ই মার্চ দাণ্ডে মার্চ শুরু হয়েছিল। নেক্সট হলো, কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন? সুভাষচন্দ্র বসু। মহাত্মা গান্ধী কোন স্থানে প্রথমে সত্যাগ্রহ শুরু করেন? চম্পারণ। প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন। নেক্সট হলো, সর্বভারতীয় হরিজন সংঘ মহাত্মা গান্ধী কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1932। প্রথম ভারতীয় যিনি স্বরাজ্য, স্বরাজ না, এখানে বলছে কি স্বরাজ্য, যদি স্বরাজ বলতো তাহলে আমরা দাদাভাই নৌরাজি বলতাম আনসার, আর স্বরাজ্য বলেছে তাহলে এটার আনসার হবে বালগঙ্গাধর তিলক, মনে রাখবেন। স্বরাজ যদি বলে তাহলে দাদাভাই নৌরাজি, আর স্বরাজ্য যদি বলে তাহলে বালগঙ্গাধর তিলক, কনফিউশন করবেন না। কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিলেন? কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এগুলো সবটা কোয়েশন ইম্পর্টেন্ট। কে ইংরেজি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রবর্তন করেছিলেন? স্যার চার্লস উড। নেক্সট হলো, ভারতের প্রথম আদমশুমারি প্রযোজিত হয়েছিল, মানে সেন্সাস ভারতের প্রথম কে করেছিলেন? যিনি হলেন লর্ড মেয়র। নেক্সট হলো, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র যেটা ছিল বেঙ্গল গ্যাজেট, কত বছর এসেছে এটা? সতীদাহ প্রথাকে বেআইনি ও শাস্তিযোগ্য ঘোষণা করেন কে? সতীদাহ প্রথাকে বেআইনি শাস্তিযোগ্য, লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর, ভাইসরয় নয়, ভারতের প্রথম গভর্নর বলেছেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট হলো, নিচের মধ্যে ভারতের প্রথম ভাইসরয় দহ, এখানে ভাইসরয় এসেছে তাহলে আমরা বলবো লর্ড উইলিয়াম বেন্টিং তো প্রথম গভর্নর, ওয়ারেন হেস্টিং যিনি প্রথম গভর্নর ছিলেন। জালিয়ানওয়ালাবাগের গণহত্যা তদন্তের জন্য ব্রিটিশরা একটা কমিশন নিয়োগ করেছিল, সেই কমিশনের নাম কি ছিল? হান্টার কমিশন। তদন্ত করার জন্য এখানে কয়েকটা সাল দেওয়া হয়েছে, দ্য ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার ওয়ার ওয়াজ ফোর্ট ইন 1824 হয়েছিল, অ্যাংলো বার্মিজ যেটা যুদ্ধ, যেটা দ্য ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার যেটা 1838 থেকে 42 পর্যন্ত চলেছিল, দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ওয়াজ ফোর্ট 1775-82 পর্যন্ত, দ্য সেকেন্ড অ্যাংলো মহীশূর ওয়াজ ফোর্ট ইন 1782-84। এগুলো স্ক্রিনশট নিয়ে নিন। নেক্সট হলো, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার জমিদারের কত অংশ ছিল? 1/11 অংশ ছিল জমিদারের। বালগঙ্গাধর তিলক নিচের কোন ঘটনার সময় লোকমান্য উপাধি পেয়েছিলেন? হুমরুল
হোমরুল আন্দোলনের সময় বাল গঙ্গাধর তিলক লোকমান্য উপাধি পেয়েছিলেন। নেক্সট হলো গদর পার্টি। গদর পার্টি কত সালে হয়েছিল? 1913। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল 1911। নেক্সট হলো নেচের কোন আইনে বার্মা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছিল? 1935 আইনে বার্মা সরে গিয়েছিল। কোন বছরে নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন? 1939। নেক্সট হলো কোন সালে 22-এর মধ্য থেকে 1882 বার্নুকুলার প্রেস অ্যাক্ট বাতিল করা হয়েছিল? কে বার্নুকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন? লর্ড রিপন। সিপাহী বিদ্রোহ এবং 1857 সালের বিদ্রোহ, মানে সিপাহী বিদ্রোহ এবং 1857 সালের বিদ্রোহ, সরি, বইটির লেখক কে ছিলেন? বইটির লেখক ছিলেন আর সি মজুমদার। আর সি মজুমদার ছিলেন সিপাহী বিদ্রোহ। নেক্সট হলো হু প্ল্যান দ্য ট্রি অফ লিবার্টি এট শ্রীরঙ্গপত্তনম? ট্রি অফ লিবার্টি এট শ্রীরঙ্গপত্তনম। আজকে স্কুলও বেশি হয়েছে। আর এখানে টিপু সুলতান 1851 প্রতিষ্ঠিত ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতির মধ্যে কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। নেক্সট হলো কাকে প্রায় মানে উত্তর ভারতের হিন্দু লুতার বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে হিন্দু লুতার বলা হয়। কোন নেচার কোনটি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত? উডের ড্যাসপাচ। নেক্সট হলো কে স্বরাজ পার্টির আয়োজন করেছিলেন? লালা রাজপত রায় ও ফিরোজশাহ মেহতা স্বরাজ পার্টির আয়োজন করেছেন। নেক্সট হলো এখানে বলা হয়েছে যে লাল বাল এবং পাল আমরা কাদেরকে বুঝি? লাল মানে লালা রাজপত রায়, বাল মানে বাল গঙ্গাধর তিলক, এবং পাল মানে বিপিন চন্দ্র পাল। মনে রাখবেন, লাল বাল পাল, লালা রাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এন্ড বিপিন চন্দ্র পাল, এই তিনটে শব্দ মনে রাখবেন। গান্ধীজি সত্যগড় সভা কোথায় গঠন করেছিলেন? বোম্বে। নেক্সট হলো নেচের কোন ঘটনাটি গান্ধীজির ঐতিহাসিক অনশন শেষ করেছিল? কোন কারণে ঘটনার কারণে ঐতিহাসিক অনশনটা তিনি শেষ করেছিলেন? পুনা চুক্তি। নেক্সট হলো 1928 সালে বারদুলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বারদুলি সত্যাগ্রহ দিয়েছিলেন বল্লভভাই প্যাটেল। নিম্নলিখিত কোন নেতা ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতৃত্বের সাথে যুক্ত ছিলেন না? চরমপন্থী এবং নরমপন্থী দুটো ভাগ ছিল। চরমপন্থীর মধ্যে এখানে লোকমান্য তিলক, অরবিন্দ ঘোষ, লালা রাজপত রায় গরম পার্টি ছিলেন তারা, কিন্তু এ ও হুম এলেন অক্টোবিয়ান হুম এখানে ছিলেন না চরমপন্থীর মধ্যে। নিম্নলিখিত কোন ঘটনা হুমরুল লীগ ঘটনের জন্য অনুপ্রাণিত হয়েছিল? হুমরুল লীগ যেটা হয়েছিল ঘটনা, এটা কোন জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে এটা হুমরুল লীগ ঘটন হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে। নেক্সট হলো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন সৈয়দ আহমদ খান। নিচের কোন সংবাদপত্রটি অ্যানিবেশন শুরু করেছিলেন? নিউ ইন্ডিয়া অ্যানিবেশন শুরু করেছিলেন যে সংবাদপত্র? নতুন ভারত। নেক্সট হলো প্রথমবারের মতো ভারতীয় গভর্নর জেনারেলের অফিসে ভাইসরয় উপাধি যুক্ত করা হয়। ভারতীয় গভর্নর জেনারেলের অফিসে উপাধি যেটা ভাইসরয় উপাধি যুক্ত করা হয়েছিল 1858 দুটা কমপ্লিট ভিডিও দেওয়া হয়েছে। আমি তো আশা করি যেভাবে যে প্রিপারেশন করে আসছি আপনাদেরকে, আমি আশা করি আপনারা সাকসেস হবেন এটা শিওর। তো আপনারা ভালো করে পরীক্ষা দেন, আর টেটের আর কোনো ভিডিও আসবে না। যারা এখনো রিভিশন দেওয়া নাই সবটা রিভিশন দিয়ে দিবেন পরীক্ষাতে। তো আজকে এখানে শেষ করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।